সোমবার থেকে বনগা কালীতলা পার্কিং এর দায়িত্ব নিল রাজ্য পরিবহন দপ্তর। এদিন মহকুমা শাসকের দপ্তরে দায়িত্ব হস্তান্তর করা হয়। রাজ্য সরকারের ঘোষণা মতো সোমবার থেকে বনগা কালীতলা পার্কিং এর দায়িত্ব নিল রাজ্য পরিবহন দপ্তর। এদিন বনগা মহকুমা শাসকের দপ্তরে দায়িত্বভার হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, কয়েক মাস আগে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের পার্কিংয়ের বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বনমন্ত্রী মুখ্যমন্ত্রীকে জানান পার্কিং থেকে কয়েক লক্ষ টাকা রাজস্ব আদায় হচ্ছে না সরকারের। বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের নেতৃত্বে এক প্রতিনিধি দল কালীতলা পার্কিং সহ পৌরসভা পরিচালিত লক্ষ্মী পার্কিং ও কয়েকটি বেসরকারি পার্কিং ঘুরে দেখেন। চলতি মাসের দু তারিখেও নবান্নের এক প্রতিনিধি দল উত্তর চব্বিশ পরগনার জেলা পরিবহন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে বনগার বিভিন্ন পার্কিংগুলি ঘুরে দেখেন। তিন তারিখ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে পার্কিংয়ের বিষয়টি সম্পর্কে অগ্রগতি জানতে চান মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব তাকে জানান সীমান্ত সংলগ্ন সাতটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট দপ্তরকে নিয়ে বৈঠক হয়েছে। পৌরসভাগুলিকে এনওসি দেওয়ার কথাও বলা হয়েছে। বৈঠকেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন আগামী তিন দিনের মধ্যে পার্কিংয়ের দায়িত্বভার রাজ্য পরিবহন দপ্তরের হাতে তুলে দেবার। এনওসি যদি কোনো ভুল থেকে আরবান ডিপার্টমেন্টকে বলো, ডাইরেক্ট একসাথে করে দেবে সবকটা, চন্দ্রিমা সবকটা একসাথে করে দেবে, দিয়ে একদম ট্রান্সপোর্টকে দিয়ে দেবে। আর যদি কোনো মিউনিসিপ্যালিটি এনওসি না দেয়, কি লাইনে করবে লাইনগুলো ঠিক করে দাও। যেভাবে দিয়েছে সেটা অত্যন্ত অন্যায়ভাবে দেয়া হয়েছে, ওটা এনওসি নয়। সোমবার পরিবহন দপ্তরের কর্তারা পুলিশ প্রশাসনের কর্তাদের সাথে নিয়ে কালীতলা পার্কিংয়ে আসেন, ঘুরে দেখেন পার্কিংয়ের সমস্ত ব্যবস্থা। জানা গেছে বাংলাদেশে পণ্য নিয়ে যাবার জন্যে পণ্যবোঝাই ট্রাকগুলি নির্দিষ্ট সিরিয়াল নম্বর না পাওয়া পর্যন্ত কালীতলা পার্কিংয়ে এসে দাঁড়ায়। পার্কিং চার্জ বাবদ বিভিন্ন গাড়ি প্রতি মূল্য নির্ধারিত আছে। এতদিন পার্কিং চার্জ বাবদ আদায় হওয়া অর্থ সংগ্রহ করত পৌরসভা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এবার থেকে পার্কিং থেকে আদায় হওয়া অর্থ সরাসরি জমা পড়বে রাজ্যের কোষাগারে। এ বিষয়ে পৌরসভার পক্ষে গোপাল শেঠ বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পার্কিংকে আরও উন্নত করবার জন্যে পৌরসভার পার্কিং এখন থেকে চালাবে পরিবহন দপ্তর। এদিন মহকুমা শাসকের দপ্তরে সেই দায়িত্ব হস্তান্তর করা হলো। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বনগাঁ পার্কিংটাকে আরও উন্নত করার জন্য বনগাঁ পৌরসভার যে পার্কিংটা ছিল সেটা এখন চালাবে পরিবহন দপ্তর। সেইটার ব্যাপারে ওরা যাতে চার্জ নেয় সেই দায়িত্বের জন্য আজকে অফিসে আমরা ওই চার্জ ওনাদের হাতে তুলে দেওয়া হলো। এবং এখানে যাবতীয় যারা কাজ করে বা ইয়ে করে সেই সেট আপের উপরে কাজ হবে, বাকিটা রাজ্য সরকার পৌরসভার যে স্বার্থগুলো আছে সেগুলো দেখবেন। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।